করোনায় আজ সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ সর্বোচ্চ 96 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও শনাক্ত হয়েছেন 5,185 জন। করোনা ভাইরাসের এই কবল থেকে রক্ষা পেতে সারা দেশের ন্যায় গাইবান্ধাতে প্রথম দিনের লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। কঠোর এই লকডাউনে শুধুমাত্র জরুরি পরিষেবা বাদে বন্ধ ছিল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ধরনের যান চলাচল। লকডাউনে খেটে খাওয়া নিরুপায় মানুষেরা বলেন, পেটে ভাত যায় না, গাড়ি নাই, ভাড়া আছে, রাস্তায় ভাড়া নাই, আমরা কিভাবে চলবো? ভাড়া টাকা নাই, ইনকাম নাই, কিছু দিয়ে কি করি খাই কি না? করোনা ভাইরাসে তো মানুষ মারা যাচ্ছে, অসংখ্য লোক মারা যাচ্ছে, যে কারণে লকডাউন দিছে। হ্যাঁ, এই কয়টা দিন কি একটু লকডাউনে পক্ষে সমর্থন দেওয়া যায় না ভাই? দুই দিকের পেটে খানা না থাকে সমর্থন দিয়ে কীভাবে?